ওয়ালাইকুম। আপন কুটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে দোকানের মতো মজাদার নরম তুল তেলে রসগোল্লা ঘরে বানানো হয়। এবার আমি প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনির সাথে আমি 3 কাপ পানি মিশিয়ে দিচ্ছি। চিনি শিরাটা আমার বলো কুঠাতে হবে, চিনিকে ভালোভাবে গুলে নিতে হবে। আমার চিনিটি গলে গিয়েছে, এবার আমার এটি ফুটাতে হবে। চিনি শিরা তৈরি করে রেখে দিয়ে আমি এবার মিষ্টিটা বানিয়ে নিব। প্রথমে আমরা 1 লিটার দুধ নিয়ে ছানা কেটে নেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আমি মিডিয়াম আঁচে জাল দিয়ে দিচ্ছি। আমি 1 লিটার দুধের মধ্যে 1 টেবিল চামচ ঘি মিশিয়ে দিব, যাতে করে আমার ছানাটা নরম হয়। আপনারা ইচ্ছা করলে বাটারও দিতে পারেন। ঘিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিষ্টির সফটনেসটা নির্ভর করবে অনেকটা আমার ছানার উপরে। ছানাটা যত ভালো হবে মিষ্টিটা ঠিক ততটাই ভালো হবে। আমার দুধটা ফুটে গিয়েছে। আমি জালটা ঠিক মিডিয়াম লো হিটে রেখে দিয়েছি। এবার আমি 1 কেজি দুধের ছানা কাটার জন্যে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ধীরে ধীরে ছেড়ে দিব দুধের মধ্যে। আমি একসাথে ছেড়ে দিব না, আস্তে আস্তে দিব, ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার। দেখেন আমার ছানাটা আস্তে আস্তে কাটা শুরু হয়ে যাচ্ছে। আমার ছানা রেডি, সবুজ পানি ছেড়ে দিয়েছে। এবার আমি ছানাটা একটি পাত্রে ঢেলে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে ভিনেগারের গন্ধ না থাকে। এবার ছানাটা আমাকে ঝুলিয়ে রেখে দিতে হবে। আমার ছানা ধোয়া কমপ্লিট, ছানাটা আমার ঝুলিয়ে রেখে দিতে হবে 3 ঘন্টা। 3 ঘন্টা রেখে দেওয়ার পরে ছানাটা আমার এমন হয়েছে। এবার আমি ছানাটা দেখেন কত নরম হয়ে গিয়েছে। ছানাটাকে আমার ভালোভাবে মুততে হবে। এই ছানার মধ্যে আমি ইলাচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চিমটি। ইচ্ছে হলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। পাঁচ থেকে 6 মিনিট আমার এটা ভালোভাবে মথে নিতে হবে। মাখানোটা ভালো হলে মিষ্টিটাও কিন্তু ভালো হবে।